প্রচলিত দিবসের সঙ্গে দিন দিন উদ্ভব হচ্ছে বিচিত্র কিছু দিবস। সোশ্যাল নেটওয়ার্কিং এর যুগে যা ছড়িয়ে পড়েছে প্রতিনিয়তই। আজকে তেমন একটি দিবসের গল্প শোনাবো যাকে বলা হচ্ছে প্রাক্তনকে ক্ষমা করার দিন। 2018 সাল থেকে যাত্রা শুরু। আন্তর্জাতিকভাবে সব দেশে স্বীকৃত না হলেও সাম্প্রতিক সময়ে 17 অক্টোবর এই দিবসটি এলে আলোচনায় থাকে, যার চর্চা বেশি লক্ষ্য করা যায় সামাজিক যোগাযোগের মাধ্যমে। প্রেমের সম্পর্ক নানা কারণে ভেঙে যায়। অনেকেরই তাদের সাবেক প্রেমিকার প্রেমিকের প্রতি রাগ, ক্ষোভ, অভিমান অথবা প্রতিহিংসা রয়ে যায়। এই অভিযোগ ও ঘৃণাকে মুছে ফেলে দেওয়ার জন্য এই দিবসের আবির্ভাব। প্রাক্তনকে ক্ষমা করে দেওয়ার দিন এর উদ্দেশ্য চলে যাওয়া বা হারিয়ে যাওয়া পছন্দের মানুষের প্রতি যেন ক্ষমাশীল হওয়া যায় এবং সবাই যেন সকল অভিযোগ ভুলে সম্মানের চোখে তাকে দেখে আর সুন্দর ভবিষ্যৎ কামনা করে। অতীতকে ভুলে সামনে যাওয়ার পথের দিনটি এক শুভবার্তা। সবাই যেন দিনটিতে প্রাক্তন প্রিয় মানুষটাকে জানাতে পারে ক্ষমা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না।